হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে নিয়ে এসেছি হোয়াটসঅ্যাপে নতুন কিছু টিপস অযথা মেসেজ আসছে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দিচ্ছি আপনার প্রোফাইল ফটো আপনার পরিচিত ছাড়া কেউ দেখতে পাবে না তো আসুন ভিডিওর মাধ্যমে জেনে নিয়ে যাক কী সেই সেটিং কীভাবে সেটিং করবেন আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ বাউসারটি ওপেন করুন ওপেন করার পর থ্রি ডট অপশানে গিয়ে ক্লিক করুন ক্লিক করার পর সেটিং অপশানে গিয়ে ক্লিক করুন ক্লিক করার পর অ্যাকাউন্টগুলি যে অপশানটি আছে সেই অ্যাকাউন্ট অপশানটি দিয়ে ক্লিক করুন ক্লিক করার পর প্রাইভেসি অপশানে গিয়ে ক্লিক করুন সেটিংগুলো দেখানোর আগে আরেকটি কথা বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে সবার প্রথমে যে সেটিংসটি দেখাবো সেটি হলো প্রোফাইল ফটো তো আপনার মোবাইলে তিনটি সেটিংস করা যাবে এভরি ওয়ান মাই কন্ট্যাক্টস নোবোডি তো আপনার ফটো যদি কাউকে যদি না দেখাতে চান তাহলে নোবডিতে ক্লিক করুন আপনার প্রোফাইলের ফটোকেও দেখতে পাবে না নোপোডিতে ক্লিক করে রাখুন মাই কন্ট্যাক্টে যদি ক্লিক করে অপশানটিতে সাবমিট করে রাখেন তাহলে আপনার কন্টাক্ট লিস্টে যে নাম্বারগুলো সেভ থাকবে সে তারাই দেখতে পাবে এভরি ওয়ান অর্থাৎ সবাই দেখতে পাবে দ্বিতীয় সেটিংটি অ্যাবাউট টু সেম এভরি ওয়ান মাই কন্ট্যাক্টস নোবডি আপনি আপনার পছন্দ মতো দিয়ে রাখবেন আপনি যদি আপনার অ্যাবাউটস কাউকে যদি না দেখাতে চান তাহলে নোবডি দিয়ে ক্লিক করে রাখুন গ্রুপ গ্রুপে আপনাকে আপনার পারমিশন ছাড়া কেউ আপনাকে অযথা অন্য কেউ গ্রুপের মধ্যে জয়েন করে দিতে পারবেন না সেহেতু আপনি নবটি অপশান গিয়ে ক্লিক করে রাখুন তাহলে আপনাকে কেউ কোনো গ্রুপে আপনার অনুমতি ছাড়া আপনার অনুমতি ছাড়া জয়েন করাতে পারবে না তারপর যে সেটিংসের কথা বলব ফিঙ্গারপ্রিন্ট নতুন এটাই এসছে ফিঙ্গার প্রিন্ট অপশান গিয়ে ক্লিক করুন ক্লিক করার পর আমার এনেবল আছে আমি অফ করে দেখাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট অপশান দিয়ে ক্লিক করুন তারপরে এই বাটনটি দিয়ে ক্লিক করুন ক্লিক করার পর এইরকম একটা অপশন ওপেন হবে আপনার যে মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টা আছে সে সেনসিটিভিটি দিয়ে আপনার আঙ্গুলটা চাপটা দিবেন তাহলে এটি এনেবল হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও বন্ধুরা বেশ কিছু বলছিলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেল নতুনই থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন জয় হিন্দ বন্ধু মাধ্যম